তো হ্যালো কলেজের ভাই ব্রাদার, তো আপনারা অলরেডি থাম্বনেলের টাইটেল থেকে বুঝে গেছো কোন টপিকের ভিডিও। তো আমি যেটা এখন চালাইতেছি এটা একটা বাস গেম। তো এই গেমটা আপনারা আপনাদের ফোনেও খেলতে পারবেন। তো ফুল প্রসেসটা দেখতে হবে আপনাদের, ভিডিওটা ফুল দেখতে হবে, সেট আপ প্রসেস মধ্যে সব কিছু এখানে দেখানো আছে। তো আপনারা ফুল ভিডিওটা দেখে নেবেন আমি কীভাবে সেট আপ করি, বাট আপনারা ঠিক একইভাবে সেট আপ করে আপনাদের ফোনেও খেলতে পারবেন। আর নতুন দর্শক যারা ভিডিও দেখতেছো, আপনাদের কাছে অনুরোধ থাকলো একটাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অ্যালাউ করে সঙ্গে থাকেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। দেখেন আমি এখন কিন্তু বাসটা চালাইতেছি, ঠিক আছে, আমি একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে চালাইতেছি। তো আপনারা আপনাদের কম্পিউটার চালাতে পারবেন, একটা ফোনও চালাতে পারবেন। তো এরকম বাসের কালার, নাবিল বাস স্ক্রিন, তারপরে বাসের ম্যাপ সবগুলো থাকবে আমার ভিডিওর কমেন্ট বক্সে, আপনারা ডাউনলোড করে নেবেন। তো আপনারা কীভাবে সেট আপ করবেন তো সেটাও আমি আপনাদের এখানে দেখিয়ে দেব। তো চলে গেলাম মূল ভিডিওতে। দেখুন আমি ফার্স্টে গেমটা ওপেন করলে এরকম আসবে, আর আপনাদের ফোন মেমোরিতে অবশ্যই একটা এটা ফোল্ডার তৈরি করে নিতে দেখিয়ে দেবোটাও আমি। তো এখন ওপেন করার পরে, গেমটা ওপেন হওয়ার পরে দেখেন লেখা আছে গ্যারেজ, ওই গ্যারেজে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা ফোনের স্ক্রিন, তারপরে বাস মোড এগুলো রিপ্লেস করতে পারেন এখান থেকে, ঠিক আছে। তো আমি শুধু আপনাদের একটা বোঝার ক্ষেত্রে আমি একটা স্ক্রিন আপনাদের চেঞ্জ করে দেখাবো, বাট দেখেন উপরে মাঝামাঝি গানের চিহ্নের ওখানে একটা ফোটাফোটা চিহ্ন, ওখানে ক্লিক করবেন, তারপরে ব্রাউজ লাইভ, ওখানে তারপর ডিভাইস গ্যালারি, এখান থেকে আপনারা একটা বাসের স্ক্রিন নিয়ে যাবেন এখানে। তো আপনার ডাউনলোড করে যেখানে রাখবেন সেখান থেকে সিলেক্ট করে দেবেন একটা বাসের স্ক্রিন। তো এখানে আমার আছে দুইটা স্ক্রিন, আমি একটা স্ক্রিন দিয়ে দিলাম। তো দেখুন এটা স্ক্রিন কিন্তু লেগে গেছে, বাট রিপ্লেস হয়ে গেছে। এই স্ক্রিনটা করে সেট করতে হলে দেখেন এখানে লেখা আছে অ্যাপ্লাই। তো আমি যদি অ্যাপ্লাইতে ক্লিক করি, তো দেখুন ওই সাইডে লেখা আছে ফ্রি। তো ওখানে ক্লিক করলে আপনাদের 30 সেকেন্ড অ্যাড দেখাতে দেখতে হবে, তারপর আপনাদের ওই বাসের কালারটা সেট হয়ে যাবে। তো আমি এখন সেট করবো না, বা আপনাদের শুধু বোঝাচ্ছি, সে কারণে এখন আর সেট করলাম না। তো এখান থেকে বেরিয়ে গেলাম, তার নিচে দেখেন লেখা আছে মুড। তো এই বাম পাশে যেগুলো সেগুলো বাসের মুড, আর ডান সাইডে ম্যাপ। তো এগুলো বাসের মুড, আপনারা ফোন মেমোরিতে একটা ফোল্ডার করবেন, ওখানে লিখে রেখে দেবেন, দেখিয়ে দেবো। তা দেখেন লেখা আছে প্লে, তো যে কোনো একটা ম্যাপে আপনারা প্লে করতে পারবেন। তো এখন আপনারা কিভাবে গেমটা ডাউনলোড করবেন তো সেই প্রসেসটা দেখিয়ে দিই। তো চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে। তো সবারই কিন্তু ফোনে প্লে স্টোর থাকে। তো ফোনের প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। তো এই লেখাটা দেওয়ার পরে দেখেন সর্বপ্রথম ফার্স্টে চলে আসবে। তো ইনস্টল করার পরে আপনারা চলে যাবেন আপনাদের ফোন মেমোরিতে। তো ফোন মেমোরিতে অলরেডি একটা ফোল্ডার তৈরি করবেন, বাস আইডি লিখে ফোল্ডার তৈরি করবেন। তো ওখানে ইনস্টল করার পরে ফোল্ডারটা তৈরি করে রাখবেন, যখন ইনস্টল দেবেন তখন ওই ফোল্ডারটা সিলেক্ট করে দেবেন। তো তারপরে দেখেন এগুলোর ওই মুড লেখা আছে, ওই ফোল্ডারের মধ্যে মুড চলে, মুডের মধ্যে সবগুলো আপনারা ফাইল টাইল দিব ওখানে সিলেক্ট করে দেবেন। দেখুন লেখা আছে ওবিবি, তো ওবিবির সিরিয়াল নাম্বার দেখে নেবেন, এটা ইন্দোনেশিয়ান ওবিবি, এটা আপনারা ডিলিট করে দেবেন। তো আমি যেটা ওবিবি দিব ভিডিওর কমেন্ট বক্স থেকে, ওখান থেকে আপনারা সিরিয়াল নাম্বার দেখে সেটা ডাউনলোড করে এখানে পেস্ট করে দেবেন। তো পেস্ট করে দেওয়ার পর তখন আপনারা গেম ভালো মতো খেলতে পারবেন, বাট